টানা চার দিন অবস্থান আন্দোলন চলার পর তা তুলে নেওয়া হলো শুক্রবার। এদিন আন্দোলন তুলে নিলেন জলপাইগুড়ি ফার্মার্স ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাস পাওয়ার পরই আপাতত এই আন্দোলন থেকে সরে আসা হলো বলে জানান ফার্মার্স ইনস্টিটিউশনের পড়ুয়া অপূর্ব নন্দী। কিন্তু পাশাপাশি তারা জানিয়েছে যে আমরা মূল দাবি থেকে সরছি না, কিন্তু আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আমাদের যে সকল দাবি রয়েছে তা নিয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তাই আপাতত আন্দোলন আমরা তুলে নিচ্ছি। স্বাস্থ্য ভবন থেকে জানানো হয়েছে খুব অল্প সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে। পাশাপাশি হস্টেল থেকে শুরু করে কলেজের ইনফ্রাস্ট্রাকচার নিয়েও কথা হয়েছে, যা নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। তবে আন্দোলন তুলে নিলেও তাদের দাবি থেকে তারা সরছে না বলে জানিয়েছেন অপূর্ব নন্দী। ডিএমই এসএসএইচ এমএসভিটি ছিলেন এখানে, তার সাথে সাথে তার সাথে সাথে আমাদের কলেজের যিনি প্রিন্সিপাল রয়েছেন তিনি ছিলেন, যিনি মেডিকেল কলেজের প্রিন্সিপাল রয়েছেন তিনিও ছিলেন, আমাদের স্টুডেন্টরাও কিছুজন ছিলেন। তা আজকে যেটা ডিসিশন হলো, আজকে যার জন্য আমরা আন্দোলন করছি বা যেই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমাদের কলেজকে যেভাবে অধিগ্রহণ করা হচ্ছে। আপনারা সকলে জানেন যে আমাদের কলেজের লেকচার রুম অধিগ্রহণ করা হয়েছে, আমাদের ক্যান্টিন মেডিকেল কলেজের ক্যান্টিন নামে ওখানে একটা ব্যানারিং করা হয়েছে, আমাদের মাঠে কনস্ট্রাকশন হচ্ছে। আজকে আমাদের সাথে তারা কথা বললেন এবং আমাদের একটা সুরাহা দিলেন যে এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি উদ্ধার হবে। কনস্ট্রাকশনের বিষয়টা নিয়ে তারা ভাবছেন এবং যেই মাঠটা অ্যালোটেড করা দরকার একটা কলেজ হিসেবে, সেই মাঠটা ওনারা ফাঁকাই রাখবেন। একটা কলেজ হিসেবে ইনস্টিটিউট ফার্মাসি জলপাইগুড়ি কলেজে যে মাঠটা অ্যালোটেড করা দরকার সেটা ফাঁকাই রাখবেন আপাতকালীনের জন্য, অনির্দিষ্টকালীনের জন্য আমরা আমাদের অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছি। আজকে স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সাথে স্টুডেন্টদের সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি মিটিং হয়েছে, যেখানে আমাদের স্বাস্থ্য ভবনের ডাইরেক্টর ছিলেন, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ছিলেন, স্পেশাল সেক্রেটারি মার্ট ব্রাঞ্চ ছিলেন এবং ডেপুটি সেক্রেটারি মেডিকেল এডুকেশন ছিলেন। এনাদের সাথে ছাত্রদের কথা হয়েছে, ছাত্রদের যে দাবি দাবাগুলো ছিল সেগুলো ওনারা সবগুলোই বিচার বিশ্লেষণ করেছেন এবং ছাত্রদেরকে আশ্বস্ত করেছেন তাদের ভয়ের কোনো আশঙ্কা নেই, তাদের সমস্ত দিক তারা দেখছেন এবং সেটা রক্ষা করার চেষ্টা। আজকে স্বাস্থ্যভাবে